আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ইসাগালি ফাজিল ডিগ্রি মাদ্রাসার নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছো, তোমরা আশা করি ক্লাসটা মনোযোগ সহকারে অনুসরণ করবে। আজকে তোমাদের আমি যে বিষয়টি পাঠদান করব সেটি একটা বিখ্যাত কবিতা এবং বিখ্যাত লেখকের কবিতা, সেটা হচ্ছে কবুতাক্ষ নদ। কবুতাক্ষ নদ একটি বিখ্যাত দেশপ্রেমমূলক একটি কবিতা। কবির নাম তোমরা নিশ্চয়ই জানো, যিনি বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক ছিলেন, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের রচয়িতা এবং বাংলা সাহিত্যে তিনি চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তন করেছিলেন, সেই বিখ্যাত কবির নাম নিশ্চয়ই তোমরা এতক্ষণে মনে করতে পেরেছ। তিনি হচ্ছেন আর কেউ নন, আমাদের বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত। আসলে মাইকেল মধুসূদন দত্ত অত্যন্ত একজন মেধাবী এবং অত্যন্ত পতিত দশা একজন কবি লেখক ছিলেন। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে যদি আমরা বলি, প্রথমে তার পরিচয়টা একটু জেনে নিই। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25 জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করে। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25 জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। স্কুল জীবন শেষে তিনি কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মায়। এই জন্য তিনি 1842 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তখন তার নামের সাথে যুক্ত হয় মাইকেল সঙ্গে। তিনি মনে করেছিলেন যে পাশ্চাত্যের জীবনযাপনের প্রতি তার ছিল প্রবল আগ্রহ এবং পাশ্চাত্য ভাষা সাহিত্যের প্রতি ছিল তার গভীর অনুরাগ। তিনি ভেবেছিলেন হয়তো পাশ্চাত্যের ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করে সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত একজন ইংরেজি সাহিত্যের লেখক কবি হবেন। সে বাসনায় তিনি যখন ফ্রান্সে বসবাস করেন তখন তিনি এই কাব্য রচনা মনোনিবেশ করেন। কিন্তু পরবর্তী জীবনে পরবর্তীকালে তার জীবনে বিচিত্র কষ্টকর অভিজ্ঞতা তার এই ভুল ভেঙে গিয়েছিল। বাংলা ভাষার কাব্য রচনার মধ্য দিয়ে তিনি কবি প্রতিভার যথেষ্ট স্ফূর্তি ঘটিয়েছিলেন। অর্থাৎ আমরা এই বক্তব্য থেকে বুঝতে পারি, তিনি প্রথম জীবনে ইংরেজি ভাষা সাহিত্যের প্রতি যে অনুরাগ সৃষ্টি হয়েছিল, যে আগ্রহ সৃষ্টি হয়েছিল, বাংলা সাহিত্যকে বাদ দিয়ে ইংরেজি সাহিত্যে তিনি বিখ্যাত কবি হওয়ার বাসনা তার মনে জাগ্রত হয়েছিল। সেই আশায় তিনি নিজ দেশ ছেড়ে ভিন দেশে চলে গিয়েছিলেন এবং ফ্রান্সের প্যারিসে বার্সাই নগরীতে বসে তিনি অনেক ইংরেজি কবিতা সাহিত্য রচনা করেছিলেন, কিন্তু সেইগুলি আসলে জনগণ মূল্যায়ন হয় নাই। তারপরে তার বোধোদয় হয়েছে, তিনি হয়তো তার ভুল বুঝতে পেরে তিনি পরবর্তীতে বাংলা ভাষায় কাব্য রচনা শুরু করেন। তার অমর কীর্তি হচ্ছে বাংলা সাহিত্যে মেঘনাদ বধ কাব্য। এছাড়াও তার অন্যান্য কাব্যগ্রন্থ রয়েছে, তিলোত্তমা সম্ভার কাব্য, বীরঙ্গনা কাব্য, তারপরে বজরাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাগুলি। তার নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, প্রহস, একেই বলে সভ্যতা, বুড়োশালিকের গাড়েরও বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ বা সনেটের প্রবর্তন করেন তিনি এক নতুন মাত্রা যোগ করেছিলেন। কিন্তু এই পতিত দশা কবি বেশি দিন জীবিত ছিলেন না। তিনি 1873 খ্রিস্টাব্দে 29 জুন পরলোকগমন করেন। এতক্ষণ আমরা এই বিখ্যাত কবি পরিচিতি জানলাম, এখন আমরা দেখব তার রচিত যে কবিতাটা আমরা এখন একটু পাঠ করব তোমাদের উদ্দেশ্যে। একেবারেই ছোট আকারের কবিতা, কিন্তু এর ভাব, এর গভীরতা অনেক অনেক বেশি। যা কবিতাটা আমি একটু আবৃত্তি করতেছি তোমাদের উদ্দেশ্যে। সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যে মতি লোক নিশার স্বপনে, শুনে মায়া যন্ত্রধ্বনি তব কল বলে, জুড়াইয়ে গান আমি ভ্রান্তির ছলনে,
বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহে কৃষ্ণে আমি বেকার জলে দুগ্ধ সুতরূপে তুমি জন্মভূমি স্তনে আর কি হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিকে বাড়িরূপ পর তুমি ইন্নতি গাবে বঙ্গজনের কানে শখে শকারিতে নাম তারে প্রবাসের মধ্যে প্রেম ভাবে লয়েছে তব লয়েছি যে তব নাম বঙ্গের সঙ্গীতে অর্থাৎ এই কবিতাটি কবির একটি দেশাত্মবোধক কবিতা কবি নিজ দেশ ছেড়ে তার গ্রামের গ্রাম ছেড়ে তিনি যখন ফ্রান্সের বা প্যারিস নগরীতে বসে ইংরেজি সাহিত্যে কবিতা রচনা করে সমাদৃত হন নাই মূল্যায়ন পান নাই তখন তার মন দুঃখে দুঃখে কেঁদেছিল তখন তিনি তার বাল্য স্মৃতি বিজড়িত গ্রামের নদীকে নিয়ে তার গ্রামের পাশ দিয়ে বহমান উপত্যকা নদীকে নিয়ে তিনি কবিতা রচনা করেছিলেন যে নদীতে তিনি সাঁতার কেটে গোসল করতেন সেই কবিতা সেই নদীর কথা তার বারবার মনে পড়ত তাই তিনি এই নদীকে নিয়ে তিনি এই তার দেশপ্রেমমূলক কবিতাটি লিখেছিলেন আসলে এটা একটা চতুর্দশ পদী কবিতা এই কবিতার চোদ্দটি লাইন রয়েছে চোদ্দটি লাইন রয়েছে এবং প্রতি লাইন চোদ্দটি করে অক্ষর রয়েছে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম বাক্যে বলা হয়ে থাকে অষ্টক এবং দ্বিতীয় বাক্যে বলা হয়ে থাকে ষষ্ঠক অর্থাৎ তিনি যখন ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমি শৈশবের বেদনা বিদুর স্মৃতি তার মনে জাগিয়ে তাকে দেশপ্রেমের অনেক অনেক উদ্বুদ্ধ করেছিল দূরে বসেও তিনি কবুতার নদীর যে কলকল ধ্বনি তার কানে মনে হয় যেন বাজে এবং এই নদীর জলকে তিনি দুধের সাথে দুধের দুগ্ধ স্রোতরূপী মানে হচ্ছে দুধের সাথে এত স্বচ্ছ দুধের মতো স্বচ্ছ বলে তিনি উল্লেখ করেছিলেন কবির মনে সন্দেহ জাগে আর কি কোনোদিন তিনি এই দেশে আসতে পারবেন এই নদীতে অবগাহন করতে পারবেন গোসল করতে পারবেন এটা তার মনে সবসময় প্রশ্ন জেগেছিল কবুতাক্ষ নদের কাছে সবিনয়ে তিনি মিনতি বা বন্ধুভাবে তাকে স্নেহ দলে যেন স্মরণ করে কবুতাক্ষ যেন তাকে প্রেমভাবে তাকে সস্নেহে স্মরণ করে কবুতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে অর্থাৎ কবি যে দেশের জন্য এতটাই বেকুল হয়ে গেছে এটা যেন নদী দেশবাসীর নিকট প্রকাশ করেন যে কবি এই দেশের জন্য এই নদীর জন্য বেকুল হয়ে আছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসলে এটা দুইটা বিষয় এখানে আমরা জেনেছি একটা হচ্ছে এটা হচ্ছে একটা চতুর্দশ পদী কবিতা এটা কবির কবুতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশ পদী কবিতাগুলি থেকে সংগৃহীত হয়েছে এটা একটা চতুর্দশ পদী কবিতা দ্বিতীয়ত আমরা জেনেছি এটা একটা দেশপ্রেমমূলক কবিতা এই কবিতার মাধ্যমে কবির যে দেশের প্রতি আগ্রহ ভালোবাসা টান এটা অত্যন্ত নিখুঁতভাবে প্রকাশ পেয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো তোমরা বাসায় বসে বসে এই বিষয়গুলি আরও মেন বইটা সবসময় ভালো করে পড়বা তাহলে তোমরা অনেক বেশি উপকৃত হবে তো আজকের মতো এখানেই আমার শ্রেণী পাঠক্রম কার্যক্রম শেষ করতেছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ